মাইনি ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি কিন্তু দুদিন ভিডিও দিতে পারিনি হ্যাঁ কালকে দিয়েছি কিন্তু তার আগে দুদিন দিতে পারিনি কিছু প্রবলেমের জন্য কারণ আমার ফোনে না ভিডিওটা এডিট করার পর ভিডিওটা সেভডই হচ্ছিল না তাই আপলোড করতে পারিনি দুদিন অনেক চেষ্টা করলাম হলো না কি ভাগ্যে কালকে গিয়ে ওটা আপলোড হলো ঠিক আছে তাও অনেকটা কেটে মানে মেন জিনিসগুলো আমি দিতেই পারিনি ভিডিওটা অনেকটা ছোট করে দিতে হয়েছে তো কিছু করার নেই ওটাই দিতে হলো মাসি বাড়ি গিয়েছিলাম তোমরা হয়তো দেখে নিয়েছো এতক্ষণ আর এখন বাজে 9:45 আমি ঘুম থেকে উঠে গেছি 8টার মধ্যে উঠে গেছি আর ভিডিওটা আমি এখন স্টার্ট করছি আর মা এখন পুজো করছে মানে পুজো করছে তো এখন নেই মা মাকে দেখাচ্ছি পরে আর আজকে দেখি বিকাল হলে একটু আমরা বাজার যেতে পারি ঠিক আছে বাজারে তো এখন তো মানে জিনিসপত্র তো আসবে না পুজোর জিনিস তাও ছোটখাটো জিনিসগুলো ভাবছি কিনে রেখে দেবো দুদিন ভিডিও দিতে পারিনি আমার মাথাটা একদম খারাপ হয়ে গেছিলো আমার থেকে বেশি আমার মায়ের মাথা খারাপ হয়ে গেছিলো যে ভিডিও কোনো মতে মানে দেওয়া যাচ্ছে না যাই হোক কোনোভাবেই আমি কালকে ভিডিওটা দিতে পেরেছি আর আজ থেকে আবার নতুন একটা ভিডিও স্টার্ট করছি এই যে মা চলে এলো পুজো কমপ্লিট করে হ্যাঁ সব কাজ কমপ্লিট হয়ে গেল দিলাম ভিডিওতে দুদিন তো আসা হয়নি বোনের বাড়ি গিয়েছিল না বোনের বাড়ি গিয়েছিলাম সেদিন এসেছিলে তুমি লাস্ট করতে করতে রুটি করতে করতে একটু ইয়া কথা হয়েছে ফোনে কিছু তো সেভ হচ্ছিল না আর কোনো মতে পাঠাতে পারছি না আমার মাথাটা খারাপ হয়ে গেছে এবং গেল ওর যা টেনশন ওর থেকে আমার মাথা খারাপ হয়ে গেছিল ওর ভিডিওটা ইয়ে হচ্ছিল না বলে সেভ হচ্ছিল না বলে আমি কি হবে বলে ঘুম থেকে উঠে থেকে টেনশন তো যাই হোক কেটে কেটে একদম বাদ দিয়ে একটু পড়া হলো বলে ওটা পাঠানো গেল আমরা যেটুকু হচ্ছে হোক বোনের বাড়িতে যেন তুলেছিল একটু পাঠা দেয় সব কাজ কমপ্লিট হলো এই জামা কাপড়গুলো সব চুর হয়ে আছে যে আমরা কতগুলো গুছিয়ে গোছানোই হচ্ছে না ওয়ার্ডরোবের জামাগুলো সব ওল্ড হার হয়ে আছে আজকে রান্না করেছি ইয়ে পটল আলু টমেটো দিয়ে সবজি বানিয়েছি ডাল করেছি আর আলু করলা ভাজা আলু আছে আর মাছ ঝেড়ে দেওয়া এগুলোই করেছি আজকে আর পেঁপের চাটনি করা আছে বোন আমার কাক জিলেবু দিয়ে পেঁপের চাটনিটা খুব ভালোবাসে চিনি দিয়ে করি ওটা করে রেখে দিয়েছি টিফিনে কি গরম পড়েছে রোজ বাপরে দুদিন ধরে এত গরম কাল আসছে একটু একটু বৃষ্টি পড়েছিল আবার আজকে প্রচন্ড গরম লাগছে বেলা খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেল আর এখন মানে একটু রেস্ট করব তারপর ভাবছি বাজার যাব যদি বৃষ্টি না পড়ে এদিকে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমি যে আগে মানে পেঁপে গাছগুলো যে দেখিয়েছিলাম পেঁপে গাছটা না একদম নষ্ট হয়ে যাচ্ছে মানে মরে গেছে হ্যাঁ আর পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে পেঁপেটাও একদম মানে যেগুলো আছে ওগুলো একদম পচে যাচ্ছে জানি না কেন এত সুন্দর পেঁপেগুলো ধরেছিল গোল গোল হতো কি সুন্দর গাছটাও বেশ ভালো মানে হয়েছিল কিন্তু হঠাৎ দেখছি গাছটা পচে যাচ্ছে মানে নষ্ট হয়ে যাচ্ছে এই যে পাতাগুলো আস্তে আস্তে ইয়ে হচ্ছে উপরে এই যে উপরে এই যে পেঁপেটা উপরের পেঁপেগুলো একদম শুকিয়ে যাচ্ছে দেখো শুকিয়ে যাচ্ছে একদম আর নিচের গুলো আর বড় হচ্ছে না কারণ শুকনো শুকনো হয়ে যাচ্ছে কি সুন্দর হয়েছিল তা সবাইকে এবারে দিয়ে দিচ্ছে আর কি করব এগুলো এগুলো আর রেখে কি করব তাই সবাই মানে ছোটর মধ্যে পেরে দিয়ে দিচ্ছে যাতে নষ্ট না হয়ে যায় আজকে খাওয়া দাওয়া হয়ে গেল ওর বাবা ডিউটি চলে গেল আজ দেরি করে কলেজ জল এসেছিল জলও নেওয়া হলো সব হলো দিয়ে খাওয়া বাসন টাসন সব ধোয়া হলো একটু পরে বাজার যাবো ভাবছি এখন দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি কারণ এখন আমি আর মা যাচ্ছি বাজার ভাবছি একটু একটু করে বাজারটা মানে স্টার্ট করে নিই আগের থেকে এই ছোট ছোট জিনিসগুলো কিছু একটা কিনে কিনে রেখে দিই যাতে পরে চাপটা না পড়ে যায় আর বাঙালির পুজো তো মানে পুজোর বাজারটাই বেশ করে যাচ্ছি পঞ্চমী দিন পর্যন্ত বাজার যেতে হয় আমাদেরকে এখানে আমাদের বাজারটা খুব একটা দূরে নয় তাই কিছু মানে দরকার থাকবে তাই আগের থেকে স্টার্ট করছি যদিও এখানে কি 15ই আগস্টের আগে কোনো জিনিসপত্র আসে না ভালো জিনিস পুজোর জিনিস আসে না তাই পুজোর আগে মানে এমনি ছোটখাটো জিনিসগুলো করতে যাচ্ছি আর মাও রেডি হয়ে গেছে মাকে ডাকছি তো মাসি বাড়ি গিয়েছিলাম ভাইয়ের হাতে লেগেছিল বলে ফুটবল খেলতে গিয়ে তোমরা তো দেখে নিয়েছো হয়তো আর যারা এখনো দেখোনি তারা দেখে নেবে আর এই যে মা বাজার যাচ্ছি কি টুকটাক গুলো কিনে নিই সকালে ভিড়ে খুব অসুবিধা হয় ভুলে যায় কিছু কিছু গুলো কিনে নিই যেগুলো খুব দরকার এগুলো হয়তো সেই সময় মনে পড়বে না বারবার ভুলে যাব তো আমরা এখানে এসছি আর নিচে ছেলেদের আছে ঠিক আছে তো আমি ভাবছিলাম যে টি শার্ট নেবো তো আমি ছেলেদের বলে আগে দেখেছিলাম কিন্তু অর্ডারটা খুবই বড় হচ্ছে মিডিয়ামগুলো আমার ঠিকঠাক হচ্ছে না
তাই দেখি উপরে মেয়েদের মধ্যে যদি টি-শার্ট পায় তো ভালো। তো আমরা এইমাত্র বাড়ি ফিরছি আর বলতে গেলে বাজারটা বেকার যাওয়া হলো, কোনো কিছুই কেনা হলো না, সেরকম কিছু নেই। আমি জামা কাপড় কিনতাম না, ঠিক আছে, জামা কাপড় আমি পরেই কিনতাম, কিন্তু ভাবলাম কিছু মানে আমি টি শার্ট কিনতাম, ভাবলাম টি শার্ট গুলো ভালো পেয়ে যাবো, কিন্তু কিছুই নেই। আজকে বেকার বাজার যাওয়া হলো, একটা কিছু নেওয়া হলো না, সব আগের মালগুলোই রয়েছে। দি বলে 15 আগস্টের পর ইয়ে আসবে নতুন মাল, টুকটাক কিছু কিনলাম। ছোটখাটো কিনলাম, জামা কাপড় কিছু কিনা হয়, জামা কাপড় কিচ্ছু কেনা হয়, মাইন্ডটাই খালি ইয়ে হয়ে গেল, যাওয়াটাই বেকার। হ্যাঁ ভালোই হলো, ঘোরা হলো একটু। এবার আমি আগস্ট মাসের আগে বাজার যাব, মানে আগস্ট কি 15 আগস্টের আগে আমি বাজার যাচ্ছি না, একদম 20 আগস্ট যাবো, 15 আগস্টের পর বলে মাল আসবে তারপর যাবো, বেকার বেকার। আরে আমি আগে যেখানে থাকতাম না ওখান থেকে বাজার একদমই পাশে, যেটা বলে হেঁটে যেতাম, এখান থেকে অনেক দূর হয়ে যাচ্ছে, মানে দূর হয়ে যাচ্ছে কি 10-15 মিনিট লাগে এখান থেকে হেঁটে হেঁটে যাও, তারপর টোটো করো, তারপর আবার বাজার করো, তো বেকার বেকার লাগে। তাই আর আমাদের যেটা পুরনো বাড়ি বাবা, আমাদের যেটা বাপের বাড়ি, সেটা একদম বাজারের ভেতরে, ঘাটিগুলির সামনে, বাজারের ভেতরে মানে একদম সামনে, মানে হেঁটেই 5 মিনিটও লাগবে না। তো এখন একটু মানে বসে আছি, টায়ার্ড হয়ে গেছি, একটু অনেকটা হেঁটেছি, কিন্তু কেনা তো কিছুই হলো না। তাই আর আমার মানে যেটা ভেবে গেছিলাম যে একটু টি শার্ট এগুলো কিনে নেবো, কিন্তু ওগুলো হলো না, কেনা পছন্দই হলো না। আমি তো ছেলেদেরগুলোই দেখছিলাম, সেটাও পছন্দ হলো না, মানে জিনিসই নেই তখন, নতুন কোনো জিনিস পছন্দ হলো না। তাই আমি কিছু কিনিনি, শুধু নিজের একটা ব্লাউজ কিনেছি, আমি দেখাচ্ছি কোনটা। তো আমি এই ব্লাউজটা কিনেছি, এটা অনেকটা মানে আমাকে ফিটিংস করাতে হবে, খুবই ঢিলে হচ্ছে, এটা যেহেতু ফ্রি সাইজ তাই আমাকে অনেকটা ফিটিংস করাতে হবে, হাতগুলো খুব ঢিলে হচ্ছে, আমার হাতগুলো খুবই সরু সরু, তো ওই জন্যই। আর সেরকম কিছু কেনা হয়নি, মা কিনেছে কিছু, মা ছোটোখাটোর মধ্যে কিছু কিনেছে, একটু ওই স্টিলের দোকানে ছিল ওগুলো, কিছু কী কী কিনলো বাবা আমি নামগুলো জানি না, আর কি আর ইয়ে করলো, মা একটা নাইটি কিনেছে, বাস এরকম আর কিছু কেনা হয়নি। আমার সব কাজ কমপ্লিট হলো, মানে আটাটা মেখে গিয়েছিলাম, আটাটা মেখে এসে এসে রুটিতে বানালাম, আর একটু আলু দিয়ে পাঁপড় দিয়ে সবজি বানালাম, আলু প্রেশার কুকারে করলাম, দিয়ে পাঁপড়টা ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম, খুব ভালো লাগে সেন্টটা, ওটাই করলাম আজকে। আজ ক্লান্ত হয়ে গেছে আর ভালো লাগছে না, মনকে বললাম ছেড়ে তো আজ আর করতে হবে না, আজকে শেষ কর, আবার কালকে ইয়ে করবো। তো আজ যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আমি এখানে এন্ড করছি, আর আমার না এই ব্লাউজটা থেকে একটা পাথর ছিঁড়ে গেল, ওটাকে এমনি করে পরছিলাম। তো যাই হোক, অনেকটা রাত হয়ে গেল, তাই আমি ভিডিওটা এখানে এন্ড করবো আর একটু রেস্ট করবো, ঠিক আছে, বাজার গেলে প্রচণ্ড ক্লান্তি লাগে আসার পর, তাই আর দেরি করছি না, আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো লাইক আর কমেন্ট করতে ভুলবে না। তো ঠিক আছে, আজকের মতো এখানেই রাখছি, আজকের জন্য সবাইকে শুভরাত্রি, শুভরাত্রি।